फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स हमरा এই মুহূর্তে সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, বাট এই বাড়িটা বিক্রি করার জন্য নয়, আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি সেই এরিয়াতেই আপনাদের জন্য 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট খালি আছে। আমি জাস্ট এরিয়াটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি একটা মেন রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তাটার সঙ্গে পরিচয় করাবো এবং সেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটটা আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং বিক্রি রয়েছে। দেখুন, আমি একটা 3 মাথার মধ্যে জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ডান দিকে বা দিকে বড় বড় প্রজেক্ট, বড় ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি বা কোন ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন, এভরিথিং আমি আপনাদেরকে ডিসকাশন করব। তার আগে সে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং যারা কন্টিনিউ আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগরে। আমরা কোন্নগরে এই মুহূর্তে শক্তিসংঘ বলে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে রয়েছে। আপনারা যে রোডটা দেখছেন, এই রোডটা এখান থেকে যদি আমরা ওয়াকিং ডিস্টেন্স যদি 5 থেকে 7 মিনিট হাঁটি তাহলে আমরা সামনেই জিটি রোড পেয়ে যাব, যেখান থেকে অটো বাস টোটো নিয়ে কিন্তু আপনারা উইদিন 20 মিনিটসের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো পৌঁছে যাবেন। ঠিক এদিকে এই যে রাস্তাটা এদিকে ঘুরছে, এই রাস্তা ধরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে টোটো যাচ্ছে, এই টোটো করে কিন্তু উইদিন 10 মিনিটসের মধ্যে আপনারা কিন্তু কোন্নগর স্টেশনে পৌঁছে যাবেন, কোন্নগর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে, আপনারা জানেন কোন্নগর যদি রেলওয়ে স্টেশনে পৌঁছে যান তাহলে কলকাতা আপনাদের যেতে, হাওড়া স্টেশন যেতে কোন্নগর থেকে ম্যাক্স টু ম্যাক্স লোকাল ট্রেন ধরে আপনারা 20 মিনিটের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। তাহলে জিটি রোড ধরে আপনারা 20 মিনিটসে পৌঁছে যাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো, ঠিক ট্রেনে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন আপনারা হাওড়া স্টেশন, যেটা কয়েকদিন পরে মেট্রো চালু হয়ে গেলে ওটা হাওড়া মেট্রো আমরা বলতে পারবো, যেটা ট্রায়াল অলরেডি হয়ে গেছে। তাহলে কলকাতা দুটো দিকে আপনারা পৌঁছে গেলেন উইদিন 30 মিনিটসের মধ্যে। ঠিক সেভাবেই যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসতে চান বা শিয়ালদা যদি স্টেশন থেকে আসতে চান তাহলে ম্যাক্সিমাম 40 টু 45 মিনিটসের মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন। এরপর আমি আপনাকে একটা বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছি, দেখুন সাইড থেকে। এই যে পুরো আপনারা বিল্ডিংটা দেখছেন, এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যে বিল্ডিংয়ের 80 টু 85% কাজ হয়ে গেছে। আমরা এই বিল্ডিংয়ে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো, নিউ বিল্ডিং। আমি বিল্ডিংয়ের একটা সাইড দেখেছিলাম যে কত বড় একটা প্রজেক্ট, আপনারা বুঝতেই পারছেন অনেক বড় একটা প্রজেক্ট। আমরা একটা সাইড দেখালাম, এবার আমরা হাঁটতে হাঁটতে ওই প্রান্তে যাব, ওই প্রান্ত থেকে আপনাদেরকে ফ্ল্যাটের আর একটা সাইড দেখাবো। আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিও দেখানোর সঙ্গে সঙ্গে আমি পাড়াটার সঙ্গে পরিচয় করাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা বুঝতে পাচ্ছেন ডান দিকে বা দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি পরিবেশ রয়েছে। দেখুন ডান দিকে ফ্ল্যাটের ডান দিকে দেখুন সুন্দর একটা বাংলো রয়েছে, বুঝতেই পাচ্ছেন সুন্দর একটা বাংলো। এবং ডান দিকে বা দিকে বাড়িগুলো দেখুন, কারণ যে পায়ে থাকবেন সেই পাড়াটা কেমন সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি হেঁটে যাচ্ছি, এরপর আমি আপনাকে এই প্রান্ত থেকে ক্যামেরা ঘুরিয়ে এই দিককার ফটো দেখাবো। এই দেখুন ফ্ল্যাটের এই একটা দিক, তো ফ্রেন্ডস এই হচ্ছে আর একটা দিক। আমি ফ্রন্টটা এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না একদম ফ্রন্ট থেকে, কারণ ফ্রন্টের দেখানো যে এই যে রাস্তাটা ইউজ করা হয়েছে 12 ফুট, আমি আর ডান দিকে পিছাতে পারছি না বলে আমি ফ্রন্টের সাইডটা সেলফি দেখাতে পারছি না। বাট আপনারা একটা সাইড দেখে বোঝার চেষ্টা করুন, প্রজেক্ট কিন্তু অনেক বড়। এই বিল্ডিংয়ে কী কী ফেসিলিটি আপনারা পাবেন ফ্ল্যাট কিনলে? এই বিল্ডিংয়ে প্রথমেই বলি, আপনারা ফ্ল্যাট কেনার জন্য 90% হাউজিং লোন আমাদের কাছ থেকে ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবে। এছাড়া রয়েছে নিচে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা এবং ফ্ল্যাটে ওঠা নামার জন্য রয়েছে লিফট ফেসিলিটি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে একদম সোজা যাওয়া যাবে, এখান থেকে আপনারা বাইক নিয়ে পেছনের দিক পর্যন্ত চলে যেতে পারবেন। পুরো জায়গাটা রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পেছন পর্যন্ত যেতে পারবেন। এছাড়া নিচে রয়েছে আপনাদের জন্য বড় 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। দেখুন এই দিকটাতেও কিন্তু আপনারা
বাইক নিয়ে পেছন পর্যন্ত চলে যেতে পারবেন, যেখানে কিন্তু পেছনে গিয়ে কিন্তু টু হুইলার পার্ক করতে পারবেন। এদিকেও দেখুন অনেক বড় জায়গা করে দেখুন, একদম পিছন পর্যন্ত জায়গা দেওয়া আছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা টু হুইলার পার্কিং এর জায়গা দেখেছেন। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে ঢুকছি। নিচেও কিন্তু পুরো গ্যারেজের ফোর হুইলার পার্কিং এর জন্য যদি আপনারা কেউ গ্যারেজ কিনতে চান তারও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো জায়গা পার্কিং এর জন্য, সব পার্কিং এর জন্য, ফোর হুইলার এবং টু হুইলার। ফোর হুইলার পার্কিং এর জন্য জায়গা কিনতে হবে আপনাকে আলাদা করে, টু হুইলার পার্কিংটা কিন্তু আপনাদের জন্য ফ্রি। এই হচ্ছে পুরো জায়গা, একদম পেছন পর্যন্ত যাওয়া যাবে। তো চলুন এবার আমি আপনাকে বাইরের তথ্যগুলো বলে দিলাম, কিভাবে আপনি কলকাতা থেকে পৌঁছাবেন বা কিভাবে কোন না কোনো স্টেশনে পৌঁছাবেন। এরপর আস্তে আস্তে আমি ফ্ল্যাটের উপরে যাচ্ছি। আমি আগেই বলেছি এখানে টু হুইলার পার্কিং রয়েছে, লিফট ফেসিলিটি রয়েছে, এছাড়া 90% হাউজিং লোনের ফেসিলিটি রয়েছে। আমরা এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উঠবো, আপনারা ভিডিও দেখতে থাকুন, আস্তে আস্তে সেই ফ্ল্যাটগুলো আপনি আপনাদেরকে দেখাবো। চলুন কন্টিনিউ করুন, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস নমস্কার, আমরা এই মুহূর্তে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। যে ফ্ল্যাটটা এই মুহূর্তে আমি ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সেকেন্ড ফ্লোরে 2BHK 606 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা নর্থ ফেসিং ফ্ল্যাট, আমরা সাউথের দিক করে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন আমি কিন্তু এন্ট্রি পয়েন্টে, এন্ট্রি গেটের সামনে ঢুকেই কিন্তু আপনাদেরকে ডাইনিং এরিয়াটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা একটা স্কোয়ার সাইজের ডাইনিং এরিয়া পাচ্ছেন। দেখুন পুরো ডাইনিং এরিয়া পাচ্ছেন এই যে, এবং ডান দিকে যখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি তখন একটা ওপেন কিচেন, দেখুন ওপেন কিচেন নতুন ধরনের রয়েছে, একটা পুরো সুন্দরভাবে আর্চ করে দেওয়া আছে মন্দিরের মতো, এবং বাঁ হাতে রয়েছে আপনাদের জন্য একটা কমন ওয়াশরুম। এই হচ্ছে ওপেন কিচেনটা, আস্তে আস্তে কিচেনে আমি এন্ট্রি করছি। এই হচ্ছে, এদিকে হচ্ছে জানলাটা হচ্ছে দক্ষিণ দিকে জানলা, এবং এখানে দেখুন যে সমস্ত টাইলসের কালারগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে, এই যে হচ্ছে টাইলস, এবং এখানে দেখুন পুরো গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে। এবং নিচের পোর্শনটা দেখুন, এই হচ্ছে নিচের কিচেনের পোর্শনটা। তাহলে আপনারা যে আপনারা দেখলেন ওপেন একটা কিচেন, কিচেনে অনেকটা জায়গা দেওয়া রয়েছে, এবং এল প্যাটার্ন কিচেন করা আছে, সাউথের দিকে জানলা এবং ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে, এবং ঠিক পাশে রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের মধ্যে দেখুন খুব সুন্দর সুন্দর লাইট এবং ডিপ কালারের কম্বিনেশন করে একটা কমন ওয়াশরুম দেওয়া রয়েছে। এবং ওয়াশরুমে দেখুন যে টাইলস কালারগুলো ইউজ করা সেটা হচ্ছে এরকম ধরনের টাইলসের কালার ইউজ করা হয়েছে, সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর টাইলসের কালার। এই হচ্ছে পুরো ওয়াশরুমটা। তাহলে আপনারা কমন ওয়াশরুম কিচেন দেখে নিয়েছেন, এবং ডাইনিংটাকে আরেকবার ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এবং আমরা আস্তে আস্তে ঢুকবো বেডরুমগুলোতে। এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ রয়েছে 11x12 ফুট, এবং এই বেডরুমের যে ওয়ালটা তো চেঞ্জ, পুরো ওয়াল জুড়ে যে উইন্ডোটা করা রয়েছে সেটা দক্ষিণ দিক, দ্যাট মিন্স দক্ষিণ দিকটা পুরো খোলা। এবং আমি এই বেডরুমের ভেতরে ঢুকে পুরো দেখুন, এই হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই উইন্ডো করে দেওয়া আছে, একদম নিচ পর্যন্ত করা আছে, যাতে দক্ষিণের হাওয়া এবং আলো বাতাস সুন্দরভাবে বেডরুম আপনার বেডরুমের ভিতরে ঢোকে। এই হচ্ছে আপনার বেডরুমটা। এরপরে আমি আপনাকে দেখাবো বেডরুমে যে গেট ইউজ করা হয়েছে সেই গেটটার যে কালার দেখুন, শুধুমাত্র নর্মাল গেট দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, আপনাদের জন্য সুন্দর ডিজাইন করা গেট দেওয়া হয়েছে। এরপর আমি ঠিক চলে এসেছি সেকেন্ড বেডরুমে। এই বেডরুমও কিন্তু দক্ষিণ দিক খোলা রয়েছে, এবং দক্ষিণ দিকে একটা ব্যালকনি রয়েছে। এই বেডরুমটা সাইজও সেম, মোটামুটি 10.5x11 ফুটের সাইজ রয়েছে বেডরুমটার। এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে আপনার
অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা, যেটা আজকের ডেটে টু টয়লেট ম্যাক্সিমাম বিহুবাসীরা খোঁজেন, তো এখানে সেই ব্যবস্থা রয়েছে টু টয়লেটস। এবং এখানে দেখুন দক্ষিণ দিকটা পুরো খোলা, দক্ষিণ দিকে রয়েছে ব্যালকনি, এই হচ্ছে দক্ষিণ দিকে ব্যালকনি, শুধু তাই না উপরে দেখুন স্টোরেজ করার জন্য জায়গা দেওয়া আছে। এবং এখানে দেখুন ওয়াশিং মেশিন রাখার জন্য এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, যাতে আপনারা এখানে ওয়াশিং মেশিন রাখতে পারেন বা বেসিন করতে পারেন, সেই জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। এখান থেকে যদি বেডরুমটাকে দেখায় তাহলে এই হচ্ছে পুরো বেডরুম, এবং এখানে দেখুন সেম এগুলো খুলে দেওয়া হবে, বুঝতে পারছেন পুরো প্যাকিং করা আছে, যাতে আপনাদের আপনারা যখন ফ্ল্যাটটা যখন গৃহপ্রবেশ করবেন বা যখন ফাইনালাইজ করবেন তখন বুঝতে পারেন যে একদম নিউ চাকাচাক কন্ডিশন করে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আপনারা যে ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখলেন সেটা হচ্ছে একটা 606 স্কোয়ার ফুটের ফ্ল্যাট দেখলেন। এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন 2600 টাকা পার স্কোয়ার ফুট রেটে, আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। এবং এই ফ্ল্যাটের যে এক্স্যাক্টলি দাম, সেই দামের 90% পর্যন্ত হাউজিং লোন আমরা আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। ম্যাজিক প্রো প্রপার্টি, দ্যাট মিনস আমরা আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। দেখুন আমি আপনাকে কিচেনের বিভিন্ন, কিচেনের যে বাইরে যে সমস্ত টাইলসগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপনাকে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে ফিনিশিং লাস্টে কিছু কথা বলে আমি ভিডিওটাকে শেষ করব। তো ফ্রেন্ডস, যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে 2600 টাকা স্কোয়ার ফুট হিসেবে যা দাম হবে তার 90% ব্যাংক লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এবং এই ব্যাংক লোন বা ফ্ল্যাট কেনার জন্য ম্যাজিক প্রো প্রপার্টি আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কস্টিং নেবে না, উইদাউট এক্সট্রা কস্টিং ছাড়া আপনারা এই ফ্ল্যাট কিনতে পারবেন। আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাট ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, যে নাম্বারে কন্ট্যাক্ট করে ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। এছাড়া যদি ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।